ওয়েলম্যান গ্রুপের এমডি ললিত শর্মার শুভ জন্মদিন পালিত হলো শহরের এক পাঁচতারা হোটেলে। এদিন সুবিশাল কেক কেটে জন্মদিন পালিত হলো। এদিন তিনি জানালেন, আমাদের এই গ্রুপের কাজকর্ম হবে সারা ভারত জুড়ে। ইতিমধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠান বর্তমানে দেরাদুন, দিল্লি, শিলিগুড়ি, চুঁচুড়ার ব্রাঞ্চ অফিস করা হয়েছে। এই গ্রুপের প্রধান কাজ হলো ইন্স্যুরেন্স পলিসি থেকে কর্পোরেট পরিষেবায় সাহায্য করার মতো কাজ। আজ ছিল এমডি ললিত শর্মার জন্মদিন। এই উপলক্ষে কেক কেটে আজকের দিনটিকে স্মরণীয় করে তোলা হয়। বিগত দিনে ওয়েলম্যানের কর্মীদের কাজের দক্ষতার জন্য শংসাপত্র ও কয়েন প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের কর্মীদের পরিবারের লোকজন সাপোর্টে আমরা এসেছি, মার্কেট লঞ্চ করেছি। এখন ওয়েলম্যানে উত্তরাখণ্ড, দিল্লি, শিলিগুড়ি, চুঁচুড়া আর আমাদের কলকাতায় বারখানা ব্রাঞ্চ অলরেডি রানিং এস। নেক্সট ইয়ার যখন যেরকম আমার আদিত্য বললো যে আমরা বার্থডে যখন সেলিব্রেট করবো বা আরও কিছু করবো, আই হোপ ইন্ডিয়াতে এমন কোনো জায়গা যেখানে আমাদের ব্রাঞ্চ হবে না। ইন্ডিয়াতে আমার 100 ব্রাঞ্চ করার মন আছে। আগে কী করতে পারবো জানি না, আমার টিম যদি সাপোর্ট করে আমি ইন্ডিয়াতে পুরো ব্রাঞ্চ করবো। আছে দাদা লোন অ্যান্ড ইন্স্যুরেন্স, লোন ইন্স্যুরেন্স দেখবেন এখানে অনেকগুলো ফ্রড হয় এখন, ঠিক আছে? তো সেই জন্যে আমরা ক্লিয়ার কাজ করি। আর দেখছেন যার যদি কোনো প্রবলেম থাকে, একটা মাঝখানে আমাদের অফিসে 4 দিন আগে একটা ঘটনা হয়েছিল, একটা প্রবলেম ছিল, আমাদের টেলিকলার বললো যে দাদা আমি প্রবলেমটা সলভ করে দেবো। জাস্ট কী হলো, ওই লোকটা ভাবছে যে আমরা ফ্রড করেছি। তাদের লোককে দেখিয়ে তারপরে বুঝালাম যে ভাই তোমার 5 বছর আগে যা কোম্পানি থেকে ফ্রড হয়েছে তার আমরা ক্লিয়ার করতে চাইছি। ও ভুল ভেবেছে, তারপর ক্লিয়ার হয়ে গেছে। এই বলতে চাই নেক্সট ইয়ার বার্থডে যাতে ওয়েলম্যান গ্রুপ রয়েছে প্যান ইন্ডিয়াতে সবাই মোটামুটি জানতে পারুক যে ওয়েলম্যান গ্রুপ বলে কিছু একটা কোম্পানি লোন সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টরে এসেছে। এটাই ইস্যু, আর এটাই নেক্সট বার্থডে তো আমরা এটাই ওয়েলম্যান তরফ থেকে চাই। ডিস্ট্রিবিউটর অফ ইন্স্যুরেন্স ইন লন্ডন রিজন, I wish him very best. To make a large branch and large organization like for loan and insurance. I wish him again happy birthday on that day. Thank you.